আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে একটা একটা ভয়ঙ্কর রকমের কাজ করছিলাম। আমার পাকুড় গাছগুলোকে হার্ডপ্রুন করছিলাম। হার্ডপ্রুন করার পরেই বৃষ্টি শুরু হয়ে যায়, মানে বেশ গরম ছিল, তখনও বুঝি নাই যে আসলে এরকম বৃষ্টি হবে। তো এটা করে খুব টেনশনের মধ্যে ছিলাম যে গাছটা বাঁচবে কি না। তো আল্লাহর রহমত গাছগুলো বেঁচে আছে। এটা হলো এই যে এটার ভিডিও একবার আমি আমার চ্যানেলে দিছিলাম অনেক দিন আগে, বছরখানেক আগে মনে হয়। তো এই যে এটা ডাল কেটে এখানে একটু বসায় দিছিলাম, এই যে দেখুন, এটা কি পরিমাণ মোটা একটা ডাল কেটে দিছিলাম। তো এইখান থেকে প্রুন করার পরে কিন্তু অনেকগুলো কুশি, নতুন কুশি বের হয়েছে, নিচের দিকেও কুশিগুলো বের হয়েছে, এদিক দিয়ে এদিক দিয়ে সব দিক দিয়েই, কিন্তু মোটামুটি সব দিক দিয়েই কুশি বের হয়েছে। ও এখন রিস্ট্রাকচার করা যাবে। আর এটা আমার লেবু গাছ, এটাও প্রুন করছি, মানে ব্যাপক প্রুন করছিলাম। এটা হলো আমার সবচেয়ে বড় এবং মোটা, বড় করার ইচ্ছা আছে পাকুড় গাছ। এইটাকেও কিন্তু আমি বিশাল বড় প্রুন করছিলাম। তো খুব চিন্তিত ছিলাম, বৃষ্টি যেহেতু চলে আসছিল, যে এর থেকে নতুন কুশি বের হবে কি না বা গাছটা মারা যাবে কি না। তো আল্লাহর রহমতে এটা বেঁচে আছে এবং বর্তমান অবস্থা এই। তো এরকম ভুল করা চলবে না। মোটামুটি বেশ সুন্দর হয়ে উঠতেছে নতুন কুশিগুলো। তো আস্তে আস্তে এর ডিজাইন করা যাবে। এটাকে এখন আমি পুরা, মানে এই বছরটা আবার বড় হতে দিব, সামনে বছরে শীতের শেষে দেখব এটাকে কী করা যায়। এটাও আমার একটা পাকুর, এর নেবারিটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে, আমার পছন্দের মতো। এর শিকড়গুলো যে এদিকে একটা ছেলে সরাইলে দেখা যাবে, সুন্দর মতো করে চারিদিকে ছড়াচ্ছে। তবে এটা প্রুন করছিলাম কিন্তু আগে, এটা সময় তখন রোদ ছিল, এত গরম পড়ছিল, হঠাৎ করে যে এরকম বৃষ্টি শুরু হবে এটা চিন্তা করি নাই। এটাও কিন্তু অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এটা এর ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, তো এইটাকে আমি একটু হালকা একটা ছাড় দেবো, সেটা হচ্ছে এইখানটায়। তো এইটা যেহেতু আমি পিক বানাবো, সেহেতু এইখানটায় আমি এরকম একটা সোজা উপরের দিকে উঠে গেছে এই ডালটা এবং বড় হয়ে যাবে। তো এটা না করে আমি সাইডের যে ডালটা এইটাকে বড় করতে চাই, এজন্য আমি এটাকে কেটে দিতে চাই। তো এখন কাটবো না পরে কাটবো ভাবতেছি। তবে এই যে পিছনের যে এই ডালটা, এইটা আমি কেটে দিব, এটা বেশি বড় হয়ে গেছে। আর একটা হচ্ছে এই ডাল, এটা অনেক বেড়ে যাচ্ছে,
আমি কেটে দিব। কেটে দিলাম কারণ হচ্ছে এইখানে একটা কুশি দেখা যাচ্ছে, এটা যদি এদিকে হয় তাহলে ভালোই হবে। তো আপাতত এইটুকুই ছাড়বো এই গাছটার।